গাইস আজকে আমার ব্লগটা একটা প্র্যাঙ্ক কলের উপরে আমি আগে থেকেই হাসছি আমি জানি না কি করব ওকে তো লেটস সি কি হয় বেশি বকবো না আগে দেখা যাক ফোনটা করি ফার্স্ট টাইম করছি আমি নিজেই হাসি পাচ্ছি চলো হ্যালো হ্যালো নমস্কার দাদা আপনি শৈবাল পাল বলছেন আমি লকডাউনে দেখেছিলাম ঠিক আগের বছর জুলাইতে 30 তারিখ হবে আপনার একটা গান খুব ভাইরাল হয়েছিল আপনার মেয়ের সঙ্গে তো আপনি নিশ্চয় খুব ভালো সিঙ্গার সেই গানটা শুনেই আমরা বুঝে গেছি তো আমরা একটা এরকম রিয়েলিটি শো আনছি বাংলায় সেখানটায় এরকম আমরা মানে ফাইনাল অডিশনে মানে শর্টলিস্ট করছি যারা সোশ্যাল মিডিয়াতে এরকম যাদের গান খুব ভাইরাল হয়েছে অ্যান্ড অল তো তাদেরকে আমরা স্টক করছি তো সেটাই তার জন্যই আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি কি ইন্টারেস্টেড না না দাদা এখন ব্যস্ত আছি বললে হবে না মানে এখন কি বলুন তো আমাদের তো অনেককে ফোন করতে হবে তো আপনি মানে কথা বলে নিলে ভালো হয় তাই আপনারই ভালো হবে আপনি যদি সিলেক্ট হয়ে যান মানে ইভেন আপনি সিলেক্ট হবেন বেশিক্ষণ লাগবে না জাস্ট 5 মিনিট লাগবে কথা বলতে ইভেন আপনি সিলেক্ট হবেন তো আপনার সেখান থেকে ফেস ভ্যালু বলুন বা আপনি আর যা যা হয় একটা সেলিব্রিটি হয়ে গেলে মানুষ কেন দাদা তাহলে আপনি কেন গান দিলেন ফেসবুকে এরকম ভাবে আমাদের তো টাইমটা নষ্ট হলো না আমাদের তো ক্রিউটা আপনার পেছনে এত এক বছর ধরে লেগে পড়েছে আপনাকে স্টক করেছে আমাদের তো টাইমটা নষ্ট হলো আপনি এরকম তাহলে কেন করলেন আপনাদের পাবলিক আপনার মতো পাবলিকদের জন্য আরো নষ্ট হচ্ছে যাদের কোনো ইচ্ছেই নেই একটা রিয়েলিটি শো থেকে ফোন করেছে আপনি বলছেন না ইচ্ছে নেই ঠিক আছে আপনার জন্য না হয় আমরা বাড়িতে বসে টেলিকাস্ট করব কি আছে আপনার বাড়িতেই শুট হবে আপনাকে আসতে হবে না আমরা যাব আপনাকে আসতে হবে না আমাদের স্টুডিওতে আপনার যে টেলিকাস্টটা থাকবে আপনার যে এপিসোড থাকবে আপনার গানের এপিসোডগুলো আমরা যাব আপনার বাড়িতে শুট করব টেলিকাস্ট আপনি বাড়িতে বসে বসে টিভিতে দেখবেন আপনি দু লাইন যদি একটু না ওই গানটা তো আমাদের বেশ ভালো লেগেছে যদি দু লাইন এখন একটু গিয়ে শোনান তাহলে আমার মানে এখানে যে ক্রিয়েটিভ হেড আছে যে আমাদের এটা গ্রুপটা আমরা ওখানে পাঠাবো তাহলে খুব ভালো গ্রুপ দাদা চ্যানেলের নামটা আমরা এই মুহূর্তে আর প্রোডাকশনের নামটা এই মুহূর্তে বলতে পারছি না বিকজ যেহেতু এটা নতুন লঞ্চ করছে তো এটা আমাদের এইটুকু আপনাকে বলে দিতে পারি এটা পয়লা বৈশাখের পরেই লঞ্চ হচ্ছে হ্যাঁ দাদা আপনি 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 দু লাইন একটু গিয়ে শোনান এখন আপনি মুডের উপর গান করেন আপনি সিঙ্গার না কিন্তু আপনি গানটা ভালো করেন কিন্তু গাইতে তো হবেই আপনাকে এখন কিন্তু আপনার মুডের উপর তো আপনি গান শুনবো আপনার বাড়িতে গিয়ে শুট করবো মানে এরকম তো কুমার শানুর সঙ্গে মনে হয় কি ছাড়া গান গাইলে দু লাইন দাদা দু লাইন কবিতা মনে হবে না আমরা তো শুনেছি আপনার গান আপনি চাপ নেবেন না 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 সেটা না ওটা তো অনেক আগেকার এখন রিসেন্ট আমরা একটা ইয়ে চাই ওটা শুনে আপনাকে আমরা স্টক করেছি সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে ফোন করেছি এখন একটা রিসেন্ট মানে আপনাকে বলছি না আপনাকে অডিশনও দিতে আসতে হবে দু লাইন এখন গিয়ে শোনান আপনি আপনার যা ইচ্ছে হ্যাঁ দাদা ওয়েট করে আছি আপনি আপনি একটু মুড আনুন আপনার মুড আনার জন্য কি দাদা ও নাম্বার তো আমরা পেয়ে যাই ওটা তো কোনো বড় কথা নয় আমরা আমরা হয় না যে জহুরি চোখ রত্নকেই চেনে এরকম একটা বিষয় আছে না তো ওটা আমরা পেয়ে যাই ওটা কোনো বড় কথা নয়
কি বলছেন আপনি, ওটা এত 1 লাখ ভিউজ আপনার ওখানটা, আমি ভুল চিনেছি, এটা হতে পারে? কি গানে 1 লাখ কি হচ্ছে? 30 তারিখ যে গানটা গেয়েছিলেন জুলাই মাসের ঠিক লকডাউনে, আপনার মেয়ের সঙ্গে গিটার বাজিয়ে বাজিয়ে, কালো রঙের গিটার, আপনার মেয়ে আপনাকে বাধা দিচ্ছিল, আপনি রেগে যাচ্ছিলেন, হাত তুলে গান গাইতে বলছিল আপনার মেয়ে, মনে আছে? সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না, হাত তুলে গিটার বাজাবো কি করে, তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আপনি প্লিজ গানটা গান, এতবার করে কেউ রিকোয়েস্ট করবে না, আসলে কি বলুন তো, আমরা নতুন, হ্যাঁ আমরা নতুন চ্যানেল আজ আনছি, তো এই জন্য হয়তো আপনাদেরকে এত রিকোয়েস্ট করতে হচ্ছে, আজকে এরকম হয়ে যেতাম তখন কি আর বলতাম, মানে এত কথাই বলতো না ওরা, একটা গানই ওটা হয়ে গেছে আমাদের জন্যই হয়েছে, আর বাকিগুলো আর হবে না, তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন, গান তো আপনাদের গাইতেই হবে পরিবারের একজন থেকে, আর আপনাদের আর আপনার, হ্যাঁ হ্যাঁ মেয়েকে নিয়ে চলে যাবো, আচ্ছা ঠিক আছে, আর তাহলে আপনার মেয়ের সাথে আপনার শালিকে ফ্রি দিতে হবে, আমি দেখেছি আপনার ফেসবুকে আপনার শালিককেও আপনার সাথে, তাহলে আপনার মেয়ে গান গাইবে আর আপনার শালি নাচবে, তবে আমি এটাও দেখেছি যে আপনি সাপটা ধরেন কোবরা সাপ ধরেছেন কেউটে এরকম লিখেছেন, সব সাপে বিষ নেই এই নেই, ঠিক আছে সব খবরই আমাদের কাছে আছে, আমরা বলছি না আমরা স্টক করেছি, মানে খুব ভালোভাবে স্টক করেছি, তো যাই হোক না কেন আপনি সেটা যখন এই নেই, আমরা ঠিকও করেছিলাম এরকম একটা এপিসোড রাখবো যে একটা পুরো বাক্স ভর্তি সাপ থাকবে, ওখানে আপনাকে ঢুকি দেওয়া হবে আর আপনি গান করবেন, একটা কোনো আপনি গান করবেন, আপনার শালি নাচ করবেন, আর সামনে সাপগুলো ঘুরে ঘুরে বেড়াবে, একটা আলাদাই থিম আমরা ভেবে রেখেছিলাম, আপনার জীবন উলট পালট হয়ে যাবে আমি যদি কিছু করে ফেলি, আপনার যা ইচ্ছে, আপনার যা মনে চায়, যা মনে চায় হয়েছে মা, এতক্ষণ পর বলছেন যে কি করে বলবো তোমায়, আমি তো এতক্ষণ ধরে বলছি যে বলুন 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 বলুন, ঠিক আছে এটা একটা প্র্যাঙ্ক কল ছিল দাদা, থ্যাংক ইউ, ঠিক আছে সময় দেওয়ার জন্য, তো এটা আপনি পেয়ে যাবেন, দ্য লেডি বস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে চোখ রাখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর এটা খুব শীঘ্রই আসছে, আর আসছে আসছে, এখনো আমরা সব কিছু তৈরি ফরি করে চলে আসবে, আপনি ওটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশনে চলে আসবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই বাই বাই। তো তোমরা দেখতেই পেলে প্র্যাঙ্ক কলটা কীভাবে হলো, তোমরা যদি এরকম আরও প্র্যাঙ্ক কল চাও তাহলে আমার মানে দ্য লেডি বস ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাবাউটে যাবে, ওখানে ইমেল আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা যাকে চাও প্র্যাঙ্ক কল করতে, মানে যদি চাও যে আমি প্র্যাঙ্ক কল করি, তো তার নাম্বার পাঠিয়ে দাও আর তাদের ডিটেলসটা একটু পাঠিও, কারণ একটু তার সম্পর্কে জেনে শুনে আর কি করতে হয় বিষয়টা প্র্যাঙ্ক কল, তাহলে প্রথমেই ধরা পড়ে যাবো আর কি, তো যাই হোক না কেন ততক্ষণ দ্য লেডি বস ইউটিউব চ্যানেল দেখো, চোখ রাখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, থ্যাংক ইউ।